একেই বলে প্রকৃতির প্রতিশোধ। তবে প্রকৃতি তো আর সরাসরি প্রতিশোধ নেয় না, কারো না কারো মাধ্যমে নেওয়ায়। তবে দুই দুইটা ঘটনায় যেটা হয়েছে আমি সেটার সপক্ষে না, কিন্তু আপনি যদি একটু দৃষ্টি দেন, খেলাটা শুরুয়াত করেছে কে? এই দখলদাররা। আর এই দখলদারদের সাথে সবার আগে এই বিষয়টাকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে যেমন একটা দ্বিমাত্রিক মাত্রা দেওয়া হয়েছিল পশ্চিমাদের কানেক্টিভিটিতে, ঠিক তদ্রূপ এই মুহূর্তে আমাদের ভাইরা আর এই দখলদারদের মধ্যে যেই খেলা হচ্ছে সেটাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি বলছেন, আমি ইয়াহুদি না, বাট আমি জায়ান। তো এই যখন একটা রাষ্ট্রের, এত শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য হয় বা তাদের গণমাধ্যমগুলোতে আমাদের ভাইদের সম্পর্কে প্রতিনিয়ত নেতিবাচক প্রবন্ধ নিবন্ধন এগুলো ছাপানো হচ্ছে, সেটার একটা ইফেক্ট আছে, খেয়াল থাকার কথা। কয়েকদিন আগে সম্ভবত 70-75 বছর বয়স্ক একজন মার্কিনীর হাতে 6 বছরের ছোট্ট আমাদের একটা শিশুকে 26 বার আপনার কী করছে, ছুরিকাঘাত কইরা আমাদের এই ছোট্ট ভাইটাকে মাইরা ফেলা হয়েছে। কিন্তু প্রকৃতির কী ঘটনা দেখেন, এবার সেই আমেরিকাতেই সেই বাচ্চাটার মৃত্যুর জন্য পাল্টার একটা ঘটনা ঘটছে। বাট এইবার এই ঘটনা ঘটছে একজন কী বলা হয় যে ইহুদি নারীর সাথেই। দর্শক, যুক্তরাষ্ট্রে হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে একজন ইহুদি নারীর। মিশিগানের ডেট্রয়েটে একটি ইহুদি উপাসনালয়ে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি, খবর হচ্ছে আল জাজিরার। গত পরশু বাড়ির কাছাকাছি একটি পার্ক থেকে তার মরদেহ উদ্ধার করেছে আপনার নিউ ইয়র্ক পুলিশ। বলছে যে ছুরিকাঘাতের শিকার হয়েছেন তিনি, রক্তাক্ত অবস্থায় পড়েছিল তার দেহ। জানা গেছে সিনাগগের দায়িত্বের পাশাপাশি ডেমোক্রেটিক রাজনীতির সাথেও জড়িত ছিলেন এই নারী, মানে বাইডেনের দলের রাজনীতিরও সমর্থক। পাশাপাশি সিনাগগ হচ্ছে আপনার কী বলে যে ইয়াহুদিদের যে প্রার্থনালয় সেগুলোর একটার দায়িত্বে ছিলেন। এখন মূল কারণ কী, মূল কারণ সম্পর্কে বা মূল অভিযুক্ত ব্যক্তিকে টার্গেট করে বের করতে না পারলেও পুলিশ বলছে, আমেরিকান পুলিশ বলছে ইহুদি বিদ্বেষের শিকার হতে পারেন এই নারী। বিশ্বজুড়ে আপনার বেশ কিছু রাষ্ট্রে, অমুসলিম রাষ্ট্রে অমুসলিম মানুষগুলো আপনার কিন্তু আমাদের ভাইদের পক্ষে এই দখলদারদের বিরুদ্ধে এদের এম্বাসি এদের বিভিন্ন কর্মকর্তা ব্যক্তিদের উপর কিন্তু নানান ধরনের ঘটনা ঘটাই দিছে না। এটার জন্য দায়ী কে? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার ইস্যু ধরে সারা পৃথিবীতে এদের নাগরিকদেরকে সতর্কবার্তা পাঠাচ্ছে, কিন্তু এদের দেশের ভেতরেই প্রথম একজন কী গেল, মারা গেল। এদের দেশের ভেতরেই প্রথমে এই ঘটনা ঘটল, যেটা পৃথিবীর অন্য জায়গায় হয়েছে কি, আন্দোলন চলতেছে, প্রটেস্ট চলতেছে, মানুষ কথা বলতেছে, কিন্তু এরা দেখেন কথা বলার জায়গাটা তো রাখেনি। এই যে আমি 600-600 পেজ নষ্ট হয়েছে গত 5 বছরে, আমার এমন দিন আসে নাই, কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলছি এদের প্রযুক্তিতে কি করা হচ্ছে, আমাদেরকে মানে বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, নানানভাবে আমাদেরকে ডিস্টারবেন্স করা হচ্ছে, কিন্তু এদের দেশের ভিতরেই এই ঘটনা ঘটছে। এখন এই ঘটনাটা ঘটার পর যারা বিশ্লেষক আছেন তারা ভাবছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে দখলদারদের পাশে গিয়ে দাঁড়িয়ে সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট, ইভেন তারা তাদের সংসদে নতুন করে এই দখলদারদেরকে অস্ত্র দেওয়ার জন্য $100 billion নতুন করে তারা এখানে দিতে চাচ্ছে ইউক্রেনের জন্য। এখন কইমা গেছে 25%, আর 75% এরা দিতে চাচ্ছে এখানে, কারণ কি এই যুদ্ধটার হিসাব আলাদা। তবে এরা একটা জিনিস ভুলে গেছে যে এটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ না, যে রাশিয়াটা রাশিয়া দৌড়াইল, ইউক্রেনটা ইউক্রেন দৌড়াইল। রাশিয়ার পক্ষে সারা বিশ্ব টেকনিক্যালি থাকলেও মাঠে নামতে পারে নাই, কিন্তু এবারের যে ইস্যুটা সেটা কিন্তু একটা গোষ্ঠী বা সম্প্রদায় এখানে কানেক্টেড। তো সেই জায়গা থেকে আমাদের ভাইরা সহযোগিতা পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের বাহিরেও আপনার অনেক দেশ, অনেক অমুসলিম দেশ, অমুসলিম ব্যক্তিত্বরা, তারাও কিন্তু আমাদের ভাইদের উপর এই যে ঘটনাগুলো ঘটানোর জন্য বিশাল একটা আয়োজন করে বসে আছে সেটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। আর ভিন্ন যেই খেলাটা শুরু হয়েছে সেটা অবশ্যই উচিত না, এই ধরনের ঘটনা মানে নিজেদের মধ্যে সম্পর্কের জায়গাটা নষ্ট করে। তবে আমেরিকাকে বোঝা উচিত এই ঘটনাগুলোর জন্য আমেরিকাই দায়ী, তাদের দেশ থেকে এটা শুরু হয়েছে। আল্লাহ হেফাজত করুক সবাইকে, সাবধানে থাকবেন, আসসালামু আলাইকুম।